হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ব্লগটা হলো, আমি চলে গেছি পয়লা বৈশাখের দিন আমার বোনের বাড়িতে নেমন্তন্ন খেতে। তো এখানে বাচ্চারা দেখতেই পাচ্ছ কীরম আনন্দ করছে, নববর্ষের দিন খুব নাচানাচি হই হই করছে, দুজনে মিলে পাগল হয়ে গেছে। তো এই দিনটা আমরা সত্যি খুব আনন্দ করেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম চিত্তরঞ্জন পার্ক মার্কেটটা দেখতে। এই একটা জায়গা দিল্লির, যেটা আমার প্রচণ্ড প্রিয় একটা জায়গা দিল্লির, যেখানে প্রচণ্ডভাবে বাঙালি ব্যাপারটা ফিল করা যায়। প্রত্যেকটা মানুষ এখানে বাঙালি, সবাই সবাইকে নববর্ষ উইশ করছিল, যেটা আমার ভীষণ ভালো লাগছিল। প্রথমে আপনারা সবাই মিলে দেখলেন যে কী সুন্দর ম্যাগাজিন বিক্রি হয়েছে, বাংলা ম্যাগাজিন। এখানে আমরা ফুচকা খেতে চলে এসেছি আমি আমার বোন, একদম বাংলা কথা বলে আমরা বলছি যে মশলা দিয়ে ভালো করে ফুচকাটা বানা, ভালো করে, যেরকম আমরা কলকাতায় বলে থাকি। সেম এখানে দেখতে পাচ্ছ তোমরা দাদু চপের দোকান, যেটা দেখে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছিলাম। এখানে হচ্ছে অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, একেবারে অথেন্টিক টিপিক্যাল বাঙালি মিষ্টি পাওয়া যায় চিত্তরঞ্জন পার্কে। তো এই সব দেখে আমার নববর্ষটা সেদিন সত্যি খুব ভালো কেটেছিল। তো এই পুরো মার্কেটটা আমি এখানে দেখাচ্ছি, এই যে কী সুন্দর, সবাই ভিড় করে চলে আসে দিল্লির, সব বাঙালিরাই চিত্তরঞ্জন পার্কে যে কোনো বাঙালি অকেশনের দিন চলে আসে। তো এই হচ্ছে মিষ্টির দোকানটা, এখান থেকে আমরা মিষ্টি দই মিষ্টি অনেক কিছু খেয়েছি। এই যে এবার চলে এসেছি আমরা ঝালমুড়ি খেতে। তো এইটা হচ্ছে সেই টিপিক্যাল স্পেশাল কলকাতা স্পেশাল অ্যাকচুয়ালি ঝালমুড়ি বানানো হচ্ছে। আর এদিকে হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। দিনটা সত্যি সেদিনকে খুব ভালো কেটেছিল, তাই জন্য আমাদের নববর্ষটাও ভীষণ ভালো কেটেছিল। আমি বোনের বাড়িতে এক রাত আমরা থেকে গেছিলাম। আর সব থেকে আনন্দের বিষয় ছিল এই চৈত্রশৈলী লেখাটা দেখে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি, কারণ এটার জন্য আমি অনেকদিন দিল্লিতে অপেক্ষা করছিলাম যে কোথায় একটু চৈত্রশৈল পাওয়া যায়। তো এখানে এসে দেখি চৈত্রশৈল লেখা তো আবার বাংলায়, আবার এখানে আমি দেখছি টিপিক্যাল কলকাতার মাছের বাজার, নিরাপদ মাছের দোকান, তাও আবার বাংলায় লেখা। এটা দেখে আর কী বলবো, বাঙালিরা তো সত্যি বাংলা একটু লেখা, বাংলা একটু কথা যেদিকেই শুনতে পাই প্রবাসী থেকে প্রচণ্ড আনন্দ পায়। তো এই টিপিক্যাল মুদি দোকান, যেখানে কলকাতার সব কিছু পাওয়া যায়, ইচ অ্যান্ড এভরিথিং, নাড়ু থেকে শুরু করে মুড়ি বড়ি মুখরোচক চানাচুর বাপি চানাচুর কী না পাওয়া যায় এই দোকানটায়। এই যে এখানে আবার কলকাতা কাঠি রোল, কাঠি রোলটা আমরা সেদিনকে খেতে পারিনি, শুধু ছবিটাই তুলেছি। তারপর আমরা চলে গেছিলাম চিত্তরঞ্জন পার্ক মা কালীর দর্শন করতে। নববর্ষর দিন মায়ের একটু মুখ দেখবো না তা কি কখনো হতে পারে? তো আমরা প্রণাম করে ওখান থেকে আবার বোনের বাড়িতে আমরা ব্যাক করেছিলাম। এই যে আমাদের চারজনের কালী মন্দিরের বাইরের ছবি, আর রাতে বাচ্চারা একটা সিনেমা চালিয়ে বসেছে। তো আবার তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে, আজকের মতন এইটুকু।